বেলেগ কেটা হামবাই যখন সাইমানো যেন বারো তারিখ চিনি চিনি টি আই এস এর পরীক্ষা লামা হাতে রেল লামা বন্ধ খাই দো এবং বড় সুন সরকার যেন পরীক্ষা থাকলে মানো চিনি কাইলাইবারি দো যায় থাকলে মানো যেন চিনি এক্সাম দো থাকলে মানো আমার ক্লিয়ারিফিকেশন খাইনে বাকি চিনি প্রেস মিট রিজাল্ট মানে প্রেস মিট ও জায়গাও সঙ্গামনো সাকলাই নাই যে যত নী মাধ্যম নাইনবাকে বেলেগ হামবাই চিনি ও জায়গা যেন এলাও খাই দো সাব সাবন আমরা সাইবানি দেবানো যেন খালি ফায়ার সার্ভিস গাড়ি দুধনি গাড়ি দুইনি গাড়ি সে এম্বুলেন্স আমন কাইলেবারি নি যারা কাইলেবারি নি জামাই কিনানি গাড়ি লগে যে গাড়ি থানা সুমি এলাও খাইজানে সাইচুন সাইচুন কে বো কাইলেবারি থানা নাই কাই যাবো এলাও খাইজাকলাক চিনি আমার একদম স্ট্রিক্টলি যেন বন্ধ খাই দো যারা এক্সাম দো যেন বন্ধ খানো থানার বাকি এলাও খাইজাকলাক লোকরং থানে আমন আওয়ামি দোমাই যত্ন যত্ন লগিদিনের বাকি কম জায়গা ফোন সপাইকা কম কল সপাইকা কম অর্গানাইজ চিনি বানো যত্ন যত্ন ওয়েলকাম খাইও যারা যারা ফাইন থাকে যত্ন খাই মানো কিছুনি বন্ধ নিশিম দো আমার একদম কনফার্ম যত্ন শান্তিপূর্ণভাবে নাই কোন কিনা কেরেই সঙ্গে জায়গা কোনো ভাইলেন্স খাই নাই কেমন এগেন্স্ট হয়ে যেন চিনি মান থাকে মান নাম বাড়ি চিনি কমাই লামা না থাই সালো বাকি ত্রিপুরা হাস্তির সি এম ডক্টর মনীষাকা দশমান দো বাক্সা ধরক নাগা সিস দেখাই দো লাগোনাবই ডিস অর্ডার ফাইনা নাই দো যে সামনে নিন ফির সি এম স্যার আনতে সামনে তাবুক বাবা বান সপ্তাহে ডাঙ্গা ফাঙা নাই দো অর তো কেউ ডাঙ্গা ফাঙা নাই কারণ যেন যদি ডাঙ্গা ফাঙা না হাই যেন প্রেস মিডিয়া নন্দুই অর অন্তিকে সাকলা কামু যেন টিবিএসসি যে প্রেসিডেন্ট দমে বনত হয়ে কয় মঙ্গলা ইয়াফলা কামু ডাঙ্গা ফাং না যেন প্রেস মিনে যেন তিনি যিনি টি আই এস এফ নি আসে মেম্বার্স দোকানের যেন সাকাম নং স্কুল ছক দি নি কলেজ নো ছক দিদি সাকাম যেন তো আমার খাইতে যেন তো লামাতে বন্ধ খাইতে আমার খাইনে নি বাধ্য খাইতে আমি বাকি যেন গবাম বার রিকুয়েস্ট খাই যেন থাকে আং সাকবাই দাম থাকে আমি পিক যাই বসে কোনো লেটার লেখা মই মা লেখা কিন্তু আমহাই চিনি কগ্ন চিনি যে ত্রিপুরা সারক সে অ কগ্ন সিনাই ত্রিপুরা সারক নো সিনাই বই অমনো সব সিয়া সব সিনাই যে বরং নি সিনাই সিনাই নকসে অমুক কোন যে মানে বেজাল জায়গা আছে বো বেজাল নামদি তো ডাঙ্গা তো বস থাকা নাই তো বো যদি যত নি কগ্ন সুতা থাকে তিনি অমহাই লাগতো বো যদি কাহাম কাহাম পারমিশন বা কাহাম কাহাম যদি ডাক যদি বড় চিনি যে চালক করনাই নাই ফাঙ্গল নো সিনি থাকে তো উল্টে সিনি লাগতো আচ্ছা তিনি টিএসএফ প্রেস মিট খাইও নগ্নি বর্ণ ব্রক সমর্থন খাইও লামানো সমর্থন খাই ফিয়া ব্রক হিংকে তামসা ব্রক অল ত্রিপুরা স্ট্রাইক নেই ব্রকে ডিক্লার হব হিংকে নক অল ত্রিপুরা স্ট্রাইক দা সমানে ব্রক নি কখন নক সাপোর্ট দো খাই চুন টিএসএ বাহাই ন কমা অর্গানাইজেশন ন কমা বড় কোনো সাপোর্ট নাই হিনি চুন কল লখাই যত ন ওয়েলকাম আমি তো ত্রিপুরাশন চবা আমি তো টিআইএসএ নি চবা ইয়া টিএসএ রব বছর তিন হরব কক সালাই নাই কক সালাইও তো তিন হরতে ফাইনাল খাই যেন সালাই বংনি বংনি আইডিয়া তামো যেন আমি মানা হানাই অমন সাকসেস খাইনান বাকি চিনি তামো যেন বং কল কম নিয়ে আমার পরে যেন ফাইনাল ডিক্লারেশন হলো সাই মানে তা বছর করতে যেন মানে বরং চিনি সাপোর্ট দো যেন বং সাপোর্ট দো কারণ আমার ত্রিপুরা নিফাই আমার কোনো টিএসএফ ডিআইএসএফ নিফাই আমার বাকি না বরং যে সামানি যেন আমার যেন এগ্রি খাই বং একসেপ্ট খাই হামবাই বোঝানো যেন সাপোর্ট আইডিয়া তিনি আদম তে বিজেপি নি যে জনজাতি মোর্চানি কাছে তোমানি আদা জমুখা মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি বিকাশ দেবর মাতে আইপিএফ তিনি যে মন্ত্রী শুক্লা শরণ মহাতিয়া বরক আবার ইয়া গুলো কাইসা প্রেস ব্রিফিং ও জমুখা বরক সহজে
কিন্তু তাবো বড়া যে পরীক্ষা নিয়ে এক বছর নষ্ট বেড়ে লসে বড় বড় তো বাংলা বাই আগে পরীক্ষা বাংলা বাই সিজা বঙ্গ তো লস হলে এক বছর কিন্তু সিএম স্যার যতন সমান খাই যতন বাগানে সমান খাই কবান শুধু দিয়েছে না হাত এমনি বজুদি কাম দিয়েছে না কিন্তু সবাইকে ধন্যবাদ আসার জন্য। আপনারা সবাই জানেন আমরা কতদিন আমরা আগের দিন আমরা ডিক্লারেশন দিয়েছিলাম 12 তারিখে টিআইএসএফ থেকে ত্রিপুরা রাজ্যব্যাপী রাস্তা ব্লক করা হচ্ছে এবং রেলওয়ে রাস্তা ব্লক করা হচ্ছে। তো এখন মানে অনেকজন জিজ্ঞেস করছিল কোথায় কোথায় ব্লক করা হবে, কি কাকে এলাও করা হবে, কারণ এখন বিয়েরও মরশুম চলছে। তো ওটার জন্য বিয়ের গাড়ি কি এলাও হবে নাকি হবে না ওটা সব কিছুরই আমরা এখন আপনাদের মাধ্যম থেকে সবাইকে জানিয়ে দেবো। সবাইকে তো ফোন করে জানানোর আমাদের তো এখন টাইমটা একদম শর্টেজ আছে, সকলের জন্য ধন্যবাদ আপনারা সবাই আসলেন। আমরা এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের টিআইএসএফ এর লোক থাকবেন, ওইখানে ব্লকেজ থাকবে। আমরা এখানে শুধু এলাও করছি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ওরপর বিয়ের গাড়ি, আরও দুধের গাড়ি, আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে এলাও করি। আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন, যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা এলাও থাকবে। পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা এলাও করবো, কারণ একটার জন্য অনেকগুলো কথা মানে প্রবলেম সৃষ্টি হতে পারে। তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে এই আহ্বানটা রইল, আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে। আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই, ততটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে, আমরা ওই টাইমের অবধি আমাদের এই বন্ধটা থাকবে। আর যারা পরীক্ষাও আছে আমরা জানতে পারলাম, আমাদের কাছে খবর আসলো, আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে আমরা কি করে যাবো। আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাদের এক্সাম আছে ওদেরকেও এলাও করা হবে না, আমরা কাউকে যেতে দেব না। এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি, দুধের গাড়ি, জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে, এর বাইরে আর কাউকে যাওয়া যেতে দেওয়া হবে না। যাদের পরীক্ষা চলবে তাদের না ওদেরকেও এলাও করা হবে না। ত্রিপুরা রাজ্যে সব ডিস্ট্রিক্টে আছে, বিভিন্ন জায়গায় অনেকগুলা, এটা পুরো লিস্ট আছে অনেকগুলো। আচ্ছা একটা বিষয়, কালকে বিজেপি প্রদেশ কার্যালয় বা আজকে মুখ্যমন্ত্রী বললেন যে মোটামুটি আপনাদের সরকার পক্ষ আপনাদের সাথে ডায়লগে বসছে বা কথাবার্তা হচ্ছে এরকম বলে, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না, এই বিষয়টা কি বলবেন? দেখুন ওরা তো ওরা এখন স্টেট গভর্নমেন্টে আছে, ওরা ওদের কাজ করবে আর আমরা কাজ করবো। যদি ওদের আর কিছু বলা থাকে তাহলে আমাদেরকে আমাদের ছাত্র সংগঠনের লোকেরা আছে ওদেরকে ডেকে কিছু বললে ওরপর আমরা আমাদের কমিটি আছে আমরা ওই কমিটির সাথে কথা বলে এই মুভমেন্টের কিছু অন্যরকম রূপ যদি দিতে চায় তাহলে আমরা ওই সময় দিয়ে দেবো। বলছেন যে এখনো কি আপনাদের সাথে কেউ কথা বলেছে? আমাদের সাথে কোনো কথা বলা হয়নি। স্যার আপনারা যেহেতু ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনের হয়ে ছাত্রদের পক্ষে কাজ করে যাচ্ছেন আপনারা, এমন একটা পরীক্ষার দিনে আপনারা ছাত্রদের পরীক্ষা দিতে আপনারা ওদেরকে পারমিশন দেবেন না যাওয়ার জন্য রোড ব্লকেজ করে, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? এটা কারণ যেখানে আমরা শিক্ষা সবারই দরকার এটা আমরা মানি, কিন্তু যেখানে পড়বে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, লিখবে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, তো ওইখানে যারা পড়াশোনা করবে ওদের কোনো আপত্তি নেই, অন্যরা এসে যদি আপত্তি করে তাহলে তো এটা আমরা মানব না। আমরা এটাই বলবো যে ওরা ওদের পরীক্ষা আমরা কাউ ডিস্টার্ব করতে চাই, কিন্তু এটা আমরা রাস্তা বন্ধ, আমরা একদম স্ট্রিক্ট ভাবেই বন্ধ করছি। তাহলে তো এই কম বরং যারা সাবজেক্ট আছে ওদেরও তো এরকম হবে, টিবিএসসিতে তো ইংলিশ মিডিয়াম স্কুলও আছে,
ইংলিশ মিডিয়াম স্কুলে ওরা ছোটবেলা থেকে ওরা বাংলা দিয়ে পড়ে না, বাংলা পড়তে পারবে না, বাংলা দিয়ে লিখতে পারবে, তাহলে ওদেরও তো একটা বছর নষ্ট হবে ওদের কথাও চিন্তা করার জন্য। এইসব কম্পেয়ার করার গভর্নমেন্টকে আমরা এই জন্যই আমরা এইসব স্ট্রিক্টভাবে করছি যাতে গভর্নমেন্ট সবার পক্ষে যাতে চিন্তা ভাবনা করে। রোড ব্লকেজ করা বা রেল বন্ধ করা এটাই কি সমস্যার সমাধান মনে করছেন? আমরা সমস্যা ভালো করে সমাধান করার জন্য অনেকবার আপনারাও দেখেছেন টিবিএসসি বোর্ডের সাথে যেটা নিয়মাবলী থাকে, যেটা নিয়ম থাকে ওইটাতে আমরা গিয়েছিলাম, কিন্তু কোনো সলিউশন পেলাম না। আর আমাদের এটাই আমরা দেখি কয়েকদিন আগে, বিগত কয়েকদিন আগে কয়েক দর্শকদের মেমোরিয়াল কলেজে যে কিছু একটা ঘটনা হয়েছিল, তখন আমরা অনেকবার পুলিশের কাছে যাই, আইনের কাছে গেলাম, বিভিন্ন প্রফেসর যে আছেন ওই প্রিন্সিপালের কাছেও গেলাম, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। যখন আমাদের রাস্তা বন্ধ করে, যখন লাইফলাইনটা বন্ধ করে ওর পরেই সরকার আমাদের কাছে আসে, বলার জন্য আসে, কী করবো ওদের সিস্টেমই এরকম, ওরাই সিস্টেম এরকম করে বানিয়ে রেখেছে, আমরা আর কী করবো? আমরা তো সব রকমের ট্রাই করছি, আমরা অনেকবার গিয়েছি, লেটার দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি, ওরা এখন মানছে না, তো আমাদের এটাই করতে হবে এখন। ওরা তো প্রবন্ধ